উদ্দেশ্য বলছি যে আমাদের কারাগারের অভ্যন্তরে যারা বাস করেন তারা খুবই অসহায়, তারা অপরাধী, এটা ঠিক। হয়তো তাদের মধ্যে অনেকেই অপরাধী, অনেকেই হয়তো অপরাধী নয়। অপরাধী কিনা সেটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আদালতের, আমরা শুধু তাদের কেয়ারটেকার হিসেবে এখানে আছি। তাদের মধ্যে অনেকেই আছেন যারা এখানে আছেন যাদের পরিবারও জানে না তারা তারা কারাগারের অভ্যন্তরে আছেন। এমন অনেকে আছেন যাদের পরিবারের অর্থ ব্যয় করে তার আত্মীয়ের সাথে দেখা করার মতো সেই রকম আর্থিক সক্ষমতা নেই, এবং অনেকে আছেন হয়তো ধার দেনা করে তার আত্মীয়কে এখানে দেখতে আসেন, তার স্বজনকে এখানে দেখতে আসেন। তাদের এই যে চাপ, মানসিক চাপ এবং আর্থিক চাপ, এই দুটো চাপ লাঘব করার উদ্দেশ্যে আমাদের এই প্রজেক্ট বা আজকের এই উদ্বোধন। এটার মাধ্যমে আমরা বন্দীদের মানসিক সুস্থতা কিছুটা নিশ্চিত করতে পারবো, তারা যে মানসিকভাবে উদ্বিগ্ন থাকেন এবং উদ্বিগ্ন থাকার পরবর্তীতে মানসিক বিষণ্ণতা দেখা দেয় এবং একসময় তারা মানসিক রোগী হয়ে পড়েন, সেটা হয়তো কিছুটা লাঘব হবে যে প্রতি মুহূর্তে তারা তাদের পরিবার, স্ত্রী, সন্তান, মা বাবা সবার খোঁজ পাচ্ছেন। একইভাবে তার পরিজন যারা বাইরে আছেন তারাও উদ্বিগ্ন থাকেন, তার স্বজন কারাগারের অভ্যন্তরে আছে, কে কী অবস্থায় আছে, কষ্টে আছে কি না, খাবার খাচ্ছে কি না, অনেক বিষয়। তো সেই সব বিষয় নিয়েও তারা যখন একটা নির্দিষ্ট দিন অন্তর তার স্বজনের সাথে কথা বলতে পারবেন সেদিন তারাও মানসিকভাবে সুস্থ থাকবে। একইভাবে তারা যে অর্থে ধার দেনা করে, অর্থ অপচয় করে বা অর্থ খরচ করে এখানে আসেন, একটা দিন ব্যয় করেন, সেদিনে তাদের পারিশ্রমিক নষ্ট হয়। একইভাবে তার যাতায়াত ভাতা, খাবার সহ অনেক টাকা, 2-3 হাজার টাকা খরচ হয়ে যায় একটা গরিব পরিবারের। সেটা হয়তো মাত্র 10 টাকার বিনিময়ে তিনি সম্পন্ন করতে পারবেন শুধু টেলিফোনে খবর নিয়ে। আর আমাদের